আমরা যদি বিভিন্ন চাকরির পরীক্ষার প্রিভিয়াস ইয়ার ফলো করি তাহলে দেখব জিকে পোর্শনের বা স্ট্যাটিস্টিক্সের পোর্শনের এমন কিছু কিছু টপিক রয়েছে যে টপিক থেকে প্রায়শই গুড়িয়ে গুড়িয়ে প্রশ্ন দেয়। যদি সেই টপিকগুলো খুব ভালো করে পড়ে যেতে পারি আমরা তাহলে সেই টপিক থেকে যত নম্বরের প্রশ্ন আসবে আমাদের হাতে কিন্তু তোলা থাকে। ইতিমধ্যেই আমি তোমাদের একটা রেল ডিপার্টমেন্ট নিয়ে একটা ভিডিও করেছিলাম, সেখানে বলেছি যে রেলের আপকামিং ভ্যাকান্সি আসতে চলেছে। তো রেলের যদি তোমরা পরীক্ষার প্রিপারেশন নিতে চাও সেক্ষেত্রে জিকেটা বা জিএসটা কিন্তু সবার উপরে। খুব সুন্দরভাবে না পড়লে কিন্তু সেখানে নাম্বার ক্যারি করা সম্ভব নয়। তো আমরা খুব স্মার্ট ওয়ার্ক পদ্ধতিতে পড়বো। আমি রেলের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র দেখেছি, যেখানে দেখলাম ভারতের জলপ্রপাত থেকে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসছে, দু এক নাম্বার করে তো থাকছে। তো আজকের ভিডিওতে খুব সুন্দর করে ট্রিক্সের ছলে, সম্পূর্ণ ট্রিক্সের ছলে এমনভাবে ভারতের জলপ্রপাত তোমাদেরকে মুখস্থ করিয়ে দেবো যাতে পরীক্ষায় প্রশ্ন এলে, সে যে কোনো চাকরির পরীক্ষায় প্রশ্ন আসুক না কেন, তোমরা ফুল স্কোর করে আসতে পারবে। তো চলো খুব সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো, আশা করছি তোমাদের কাজে লাগবে। প্রথমে যদি চলে আসি আমরা জলপ্রপাতের কাছে, সেটা হচ্ছে যোগ জলপ্রপাত বা গারসোপ্পা জলপ্রপাত অথবা মহাত্মা গান্ধী জলপ্রপাত। যেমন আমাদের একটা আসল নাম থাকে এবং অনেকগুলো ডাক নাম থাকে, ঠিক সেরকমই এই জলপ্রপাতটার অনেকগুলো নাম রয়েছে। একে যোগ জলপ্রপাতও বলে, অনেকে গারসোপ্পা জলপ্রপাতও বলে, অনেকে আবার মহাত্মা গান্ধী জলপ্রপাতও বলে থাকে। এটা কোন নদীর উপর অবস্থান করছে? এটা হচ্ছে শরাবতী নদীর উপর অবস্থান করছে এবং কোন রাজ্যে রয়েছে যদি জানি তাহলে এটা হচ্ছে কর্ণাটক রাজ্যে। আরও একটা জিনিস আমরা মনে রাখবো এর মধ্যে, মহাত্মা গান্ধী জলবিদ্যুৎ কিন্তু এই নদীর উপরই রয়েছে। এবার বলি এটা কিন্তু ভারতের সবথেকে উচ্চ জলপ্রপাতের মধ্যে রয়েছে। এবার এর উচ্চতা যদি বলি আমরা 255 মিটারের মতো এর উচ্চতা রয়েছে এবং এর সাথে সাথে আরও অনেক কিছু রয়েছে। তবে আগে আমরা ট্রিক্সটা জানি। দেখো এই যে বলছি যোগ গারসোপ্পা মহাত্মা গান্ধী, মনে রাখবো যে মহাত্মা গান্ধীকে কি মনে রাখবো, মহাত্মা গান্ধীকে ঝোঁকে ধরেছে, ঝোঁকে ধরে রক্ত চুষে নিচ্ছে। এখানে যে বলছি না সোপ, সোপ মানে দেখবে আমরা জলের উপর যদি কোনো পঞ্চ দিই জল, পঞ্চটা কিন্তু জলকে শুপে নেয় বা চুষে নেয়, ঠিক সেরকমভাবেই মহাত্মা গান্ধীর গায়ের যত রক্ত ছিল এই ঝোঁক সব রক্ত চুষে নিচ্ছে এবং সারা গায়ে না মহাত্মা গান্ধীর কী হয়েছে না ঝোঁক ধরেছে, সারা গা থেকে মনে রাখবো সবর বা শরাবতী নদী, এবং কানেও, কানটাকেও ছাড়েনি, কানেও ঝোঁক ধরেছে, সে কান থেকে মনে রাখবো কর্ণাটক। আশা করি ট্রিক্সটা বুঝে গেলে। এবার এই ট্রিক্সটা একটু একবার পড়ো, মাথায় গেঁথে যাবে। মাথায় গেঁথে গেলে কি হবে, প্রশ্ন তোমরা অপশন দেখেই পট করে মাথায় গল্পটা মনে পড়ে যাবে এবং নিজেরাই ঠিক উত্তর করে আসতে পারবে। এবার আরেকটা কথা বলি, দেখো এক্ষেত্রে আরও একটু প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে। রাজা, রানী, রোবার এবং রকেট এই চার ধারায় জলটা প্রতীত হয়। অনেক সময় বলে এই রাজা, রানী, রোবার এরা কোন জলপ্রপাতের সাথে জড়িয়ে রয়েছে, তখন উত্তর করতে হয়, তো একটু মাথায় রাখবে। তো এই জিনিসটা কি যদি একটু বোঝাই তোমাদেরকে, তাহলে দেখো এই জলপ্রপাত কি হচ্ছে, এই যে এরকম ভাবে পড়ছে, ধরো উপর থেকে কোনো পাহাড় থেকে এখানে এসে পড়ছে, আবার এখান থেকে এখানে এসে পড়ছে, চারটি ধারায় পড়ছে, আবার এখানে এসে পড়ছে, আবার এখানে এসে পড়ছে, এই যে চারটি ধারায় পড়ছে এদের নাম দিয়েছে রাজা, রানী, রোবার এবং রকেট। আশা করি প্রত্যেকটাই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল, হয়ে গেল আমাদের যোগ জলপ্রপাত সম্বন্ধে। এবার চলে আসবো আমরা কুচিকল জলপ্রপাত। কুচিকল জলপ্রপাতটা কি যদি একটু বলি, দেখো কুচিকল জলপ্রপাতটা আগে প্রথমে বলি কোন নদীর উপর এটা রয়েছে, হচ্ছে বরাহী নদীর উপর অবস্থান করছে, এটাও কিন্তু কর্ণাটকে অবস্থান করছে এবং ভারতের সর্বোচ্চ জলপ্রপাত হচ্ছে আমাদের এই কুচিকল জলপ্রপাত। এবার তোমরা বলবে দিদি তুমি তো একটুখানি আগে আমাদেরকে বললে যে গারসোপ্পা জলপ্রপাত বা যোগ জলপ্রপাত হচ্ছে ভারতের সব থেকে উঁচু, তাহলে বলি একটু এই নিয়ে দ্বিমত রয়েছে। এই গারসোপ্পা জলপ্রপাত বা যোগ জলপ্রপাতটাকে বললাম না যে বিভিন্ন ধাপে ধাপে পড়ছে, তো অনেক ভূতাত্ত্বিক বা অনেক যারা ভূগোলবিদেরা রয়েছেন তারা মানে মানতেই চান না যে ধাপে ধাপে পড়লে তাকে উচ্চ জলপ্রপাত কিভাবে বলা যায়। তো এই যে জলপ্রপাতটা রয়েছে অনেকে বলছে যেহেতু এই জলপ্রপাতটা একেবারে উপর থেকে নিচে পড়ছে সুতরাং একে আমরা সর্বোচ্চ বলবো। তো আমরা অপশানে যদি কুচিকুল পাই তো যোগ জলপ্রপাত পাই না, যদি যোগ জলপ্রপাত পাই তো কুচিকুল পাই না, আর যদি দুটো একসাথে পাই তাহলে আমরা এই কুচিকলটাকেই সব থেকে উঁচু বলি। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। এরপরে বলি এটি হচ্ছে 455 মিটারের মতো রয়েছে এর উচ্চতা। এরপরে বলি হচ্ছে এই কুচিকল জলপ্রপাত বরাহ নদীর উপর বা বরাহী নদীর উপর কিভাবে মনে রাখবো, এই যে বললাম মহাত্মা
মহাত্মা গান্ধীকে জোক ধরেছিল। মহাত্মা গান্ধী কি করলো, ওই কান থেকে, সবার আগে তো কান, কানের ভিতর ঢুকে গেলে তো পুরো ঢুকে যাবে, তো কান থেকে জোকটা নামালো বা কান থেকে জোকটাকে বার করলো। এই যে কান থেকে, তাহলে মনে রাখবো এটা কর্ণাটক নদীর উপরে। তিনি বার করে কি করলেন, জোকগুলোকে কুচি কুচি করে কাটলেন, যেহেতু মারতে হবে তো, তো কুচি করে কাটলেন তার থেকে কুচিকল জলপ্রপাত, এবং বারবার তাদেরকে কি করলেন, খণ্ড করলেন সেই ওই জোকগুলোকে, তো সেখান থেকে বারবার থেকে বরাহী নদী। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো এই ট্রিক্সটা। এরপরে চলে আসবো আমরা, দু নম্বরে রয়েছে দেখো হুন্ড্রু জলপ্রপাত। কোন নদীর উপর, সুবর্ণরেখা নদীর উপর। কোথায় অবস্থান করছে, ঝাড়খণ্ড বা রাঁচিতে এটি কিন্তু অবস্থান করছে, এবং এটি হচ্ছে এশিয়ার সব থেকে বড় জলপ্রপাত। এটি কি, এটি হচ্ছে এশিয়ার সব থেকে বড় জলপ্রপাত, এটা একটু মাথায় রাখতে হবে। কিভাবে মনে রাখবো দিদি, মনে রাখার জন্য বলছি, এই যে সুবর্ণরেখা, সুবর্ণ মানে সোনা, একটা মেয়ে সে হচ্ছে কি সোনা পড়েছে, বা সোনা পড়ে সে মনে মনে ভাবছে, বাড়িতে তো কাউকে বলিনি আমি এত সোনা পড়লাম, বাড়িতে গেলেই তো আমি মার কাছে ঝাড় খাবো যে তুই এত সোনা কেন পড়ে বেরিয়েছিস। তো সেই সোনা থেকে মনে রাখবো কি সুবর্ণরেখা নদী, এবং এর সাথে মনে রাখবো ঝাড় খাবো থেকে ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডে রাঁচিতে অবস্থান করছে। এবং এই ফুন্ড্রুটা কীভাবে মনে রাখবো, দেখবে ডাকাতরা যখন আগেকার দিনে আমরা বিভিন্ন বইতে দেখেছি যে তারা যখন চুরি করতে, ডাকাতি করতে আসতো, তারা না মুখ থেকে অনেক আওয়াজ বার করতো, তো হুর হুর এরকম করে আওয়াজ বার করতো, সেই ওই হুর থেকে মনে রাখবো হুন্ড্রু জলপ্রপাত। ডাকাতরা ওই সোনা যদি নিয়ে নেয়, ওই মেয়েটা মনে মনে ভাবছে বাড়িতে গেলে ঝাড় খাবে, তো এই হিসাবে এই তিনটে মনে রাখতে পারবে। এরপরে চলে আসবো দেখো এন্না এবং চাচাই জলপ্রপাত। এন্না জলপ্রপাত হচ্ছে নর্মদা নদীর উপর, এবং চাচাই জলপ্রপাত হচ্ছে বিহার নদীর উপর, এবং এই দুটো জলপ্রপাতই অবস্থান করছে কোথায় না, মধ্যপ্রদেশে। যদি কীভাবে মনে রাখবো, চলো বলি, টেকনিক বলি, দেখো এন্না, এখান থেকে আমরা মনে রাখবো আন্না, আমরা আন্না পেয়েছি চেন্নাই এক্সপ্রেসে, আমরা আন্না পেয়েছি, ওই আন্নার মনটা না খুব নরম, আন্নাদের মন নরম হয়, তো আন্না থেকে, নরম থেকে আন্না জলপ্রপাত কোথায় রয়েছে, নর্মদা নদীতে রয়েছে, মনটা নরম তো তাই নর্মদা নদী। এর সাথে সাথে আমরা চাচাই, চাচাই থেকে চাচা পাচ্ছি, চাচা মানে কাকা ঠাকা এদেরকে বলা হয় না, তো কাকা বড়, বড় থেকে মনে রাখবো আমরা বিহার, তাই তো বড় হয় শূন্য রাও থেকে আমরা বড় বলি, ওটা আমরা বিহার মনে রাখতে পারবো খুব সহজে। এবং এই চাচা বা আন্না এরা সবার মাঝে বসে রয়েছে, তাই মধ্যপ্রদেশ। আশা করছি কারোর বুঝতে বা মনে রাখতে অসুবিধা হবে না। এরপরে খুব ইম্পর্টেন্ট দেখো, শিব সমুদ্র জলপ্রপাত কাবেরী নদীর উপর, যেটা কর্ণাটকে অবস্থান করছে। এবং এই যে শিব সমুদ্র জলপ্রপাতের কথা বলছি, এর উপরই কিন্তু সবার প্রথম, মানে এশিয়ার প্রথম জলবিদ্যুৎ প্রকল্প কিন্তু এই নদীর উপরই গড়ে উঠেছিল। আশা করি বুঝতে পারলে, কারণ অনেকটা উঁচু থেকে পড়ে তো, তো সেই জলের শক্তিটাকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। আচ্ছা এরপরে বলি, এই যে শিব পেলাম, আমরা শিবের মাথায় দেখবো না জটা আছে, জটার পরে দেখবি শিব ঠাকুরের ছবি দেখবে না, এর এখান থেকে জল পড়ছে, জটা রয়েছে, এই যে দৃশ্যটা শিবের দেখি, তো জটা থেকে মনে রাখবো এই যে কবরী, এই যে কাবেরী রয়েছে জানো, এই কাবেরী থেকে কবরী যদি মনে রাখতে পারি, কবরী হচ্ছে চুলের খোপা, তো এই জটাটাকে না শিব ঠাকুরের অনেকটা সেই ওই খোপার মতো দেখতে লাগে, তো সেখান থেকে আমরা কাবেরী মনে রাখতে পারবো, এবং শিব তো মনেই রাখবো, শিবের মাথা থেকে এখান থেকে জল পড়ছে, তাই সমুদ্র ওখানে পেয়ে যাবো, একটু জল যেহেতু পড়ছে, গঙ্গা নদী পড়ছে, তো সেখান থেকে সমুদ্র পেয়ে যাবো, এবং এর সাথে না শিবের কানও, মানে কান ঠান দিয়ে সব জলটা পড়ছে, মানে এপাশ থেকে পড়ছে, তো কানের এখানেও লাগছে, তো সেখান থেকে কর্ণাটক এবং কাবেরী এবং শিব সমুদ্র মনে রাখতে পারবো। এরপরে দেখো পরেরটা হচ্ছে গোকাক জলপ্রপাত কোথায় রয়েছে, না গোকাক নদীর উপর, এত সহজ, সবারই মনে থাকবে যে গোকাক জলপ্রপাত গোকাক নদীর উপর। কিন্তু যদি প্রশ্ন তো এইভাবে দেবে না, প্রশ্ন দেবে অন্যরকমভাবে, কীভাবে বলবে, কোন রাজ্যে অবস্থিত, এটা কিন্তু কর্ণাটকে অবস্থিত, দিয়ে দেয় যে কর্ণাটকের কোন গ্রামে, উত্তর হবে বেলগাঁও গ্রামে, আশা করি মনে রাখতে পারবে। এরপরে চলে আসি দেখো আমরা ধুয়াধার জলপ্রপাত। এই ধুয়াধার জলপ্রপাতটা এর সাথে আমরা মনে রাখবো, ধুয়াধার জলপ্রপাত রয়েছে, এর সাথে রয়েছে হচ্ছে কপিলধারা জলপ্রপাত, এটা দুটোই রয়েছে হচ্ছে নর্মদা নদীর উপর, এবং দুটোই অবস্থান করছে মধ্যপ্রদেশে। কীভাবে মনে রাখবো, মনে রাখবো এইভাবে, ধুয়াধার মানে এত ধুয়ো, এত ধুয়ো, মানে যখন জলপ্রপাতটা পড়ে ধোয়ায় ধোয়া হয়ে যায়। এই যে কপিল মুনি পাচ্ছি বা কপিলধারা জলপ্রপাত পাচ্ছি, কপিল মানে কপিল একটা মুনি ছিল, সেই
মুনিরা না ভাং ঠাং খেত, ধুয়ো ঠুয়ো উড়াতো। হ্যাঁ, তো ধুয়ো থেকে ধোয়াধার কপিল থেকে কপিল মুনি পেয়ে যাবো। এবং সেই কপিল মুনি না মন অনেক নরম ছিল, এবং তিনি না লোকজনের মাঝে বসে জ্ঞান দিতে ভালোবাসত। তো লোকজনের মাঝে হিসাবে মধ্য, তাই মধ্যপ্রদেশ আমরা কিন্তু পেয়ে যাব। আশা করি প্রত্যেকের এই জিনিসটা বোঝা গেল। এরপরে দেখো পুনাস। আচ্ছা দেখো, এর উপরে একটা জিনিস রয়েছে যেটা হচ্ছে বিহার। বিহার মানে বিহার কোনো রাজ্য নয়। হ্যাঁ, বিহার এটা একটা জলপ্রপাত। এটা কোন নদীর উপর? না, এটা হচ্ছে টোস নদীর উপর। এবার কিভাবে মনে রাখবো বিহার? এই যে হাড়, মেরা গলায় হাড় পরে না, হাড়টা মেরা অনেকটা ঠেসে, মানে গলা ঠেসে পড়ে, তো ঠেসে থেকে টোস, আমরা এখান থেকে টোস নদী কিন্তু পেয়ে যাব। আচ্ছা, এরপরে চলে আসবো আমরা। দেখো পুনাসা বা পুনাসা জলপ্রপাত কোন নদীর উপর? চম্বল নদীর উপর। পুনাসা থেকে নাসা পাচ্ছি আমরা। অনেক দেখেছি যে নাসাদেরকে বিভিন্ন গায়ে অনেক রকম জিনিসপত্র জড়িয়ে তারা চাঁদে যাচ্ছে, এখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে, তো গায়ে যেই জড়াচ্ছে কম্বলের মতো করে জড়াচ্ছে যা কিছু, সেখান থেকে চম্বল মনে রাখবো। তাহলে পুনাসা থেকে নাসা বা নাসা থেকে পুনাসা মনে রাখবো, আর গায়ে জড়াচ্ছে কম্বল ঠম্বল, তাই চম্বল নদী ইজিলি মনে থেকে যাবে। আশা করি খুব সুন্দর লাগছে তোমাদের, বুঝতে ভালো লাগছে। নিচে অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগছে, এরকম ভিডিও চাইছো কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। আচ্ছা, এরপরে দেখো আরেকটি ইম্পর্টেন্ট রয়েছে, দুধসাগর জলপ্রপাত। দুধসাগর জলপ্রপাত মানে বিষয়টা কি, মানে যখন জলপ্রপাতটা পড়ছে পুরো দুধের মতো, পুরো দুধের মতো সাদা দেখতে লাগে। আমরা চেন্নাই এক্সপ্রেস বই দেখেছি না, সেখানে একটা গান রয়েছে কাশ্মীর টু কন্যাকুমারী। হ্যাঁ, তো সেই গানে আমরা এই জায়গার দৃশ্যটা কিন্তু দেখতে পেয়েছিলাম। এই দুধসাগর জলপ্রপাত কোন নদীর উপর? মান্ডি নদীর উপর অবস্থান করছে। কোন জায়গায় রয়েছে? গোয়া এবং কর্ণাটকের সীমায় অবস্থান করছে। কোথায়? গোয়া এবং কর্ণাটকের সীমায় অবস্থান করছে। কিভাবে মনে রাখবো দিদি? এই যে দেখো, এই যে দুধ, দুধটা কোথায় রাখতে হবে? একটা মানে হাঁড়িতে রাখতে হবে, তাকে অনেকে মান্ডিও বলে। তো হাঁড়িতে যখন দুধ রাখছে তখন কি হচ্ছে, এই যে টক, কর্ণাটক, কর্ণাটক রাখছে, তো কর্ণাটক আর গোয়ার ওই সীমানায় অবস্থান করছে। এই যে টক একটু যদি দুধের মধ্যে পড়ে কি হয় বলো তো? পুরো দুধটা কেটে যায়। পুরো দুধটা কি হয়? কেটে যায়। তখন আমরা কি বলি? গায়া, সব গায়া, পানি মে সব গায়া, মানে দুধটা কেটে গেল মানে দুধটা চলে গেল। তো গায়া থেকে গয়া মনে রাখবো, টক থেকে কর্ণাটক মনে রাখবো, মান্ডি থেকে মান্ডি বা হাড়ি থেকে আমরা মান্ডি মান্ডি নদী বা মনে রাখবো, এবং দুধ থেকে দুধসাগর জলপ্রপাত। আশা করছি এটা মনে রাখতে কারোর কোনো অসুবিধা হবে না। দেখো প্রত্যেকটা সাবজেক্ট যদি এইভাবে ট্রিক্সের ছলে মনে রাখো না, তাহলে পড়াকে আর পড়ার মতো বোঝ মনে হবে না। যদি এইভাবেই প্রত্যেকটা সাবজেক্ট পড়তে চাও, বিশেষ করে জিকে এবং জিএসএর পার্টে, যেহেতু এর মধ্যে 10টা সাবজেক্ট থাকে, 10টা সাবজেক্ট মনে রাখা, মনে রেখে পরীক্ষার হলে যাওয়ায় চারটিখানি কথা না। যদি এরকম ট্রিক্সের ছলে মনে রাখতে চাও, তাহলে আমার একটা কোর্স রয়েছে যার নাম জিকে 02 প্রো। আমাদের অ্যাপে সেখানে তোমরা দেখতে পারবে এই কোর্সটা রয়েছে। তোমরা যারা যারা এই অ্যাপে আমার কাছে পড়তে চাও, অবশ্যই স্ক্রিনে দেওয়া একটা নাম্বার রয়েছে, সেখানে কন্ট্যাক্ট করতে পারো, অথবা ডিসক্রিপশানে অ্যাপের লিঙ্ক রয়েছে, সেই অ্যাপের লিঙ্ক থেকে তোমরা অ্যাপটাকে ডাউনলোড করো, সেখান থেকে গিয়েও তোমরা পারচেস করতে পারো। এখন অফারে চলছে, ঠিক আছে? 10টা সাবজেক্ট আমরা এখানে পড়াচ্ছি, আমি এবং প্রসূনজিৎ স্যার, 10টা সাবজেক্টকে প্রায় এক একটা সাবজেক্টকে 100 টাকা করে ধরা হয়েছে। তো তোমরা ডিটেলস জানতে পেরে যাবে, আমাদের নাম্বারে ফোন করো, তাহলে পেয়ে যাবে। বিশেষ করে রেল যেহেতু সামনে এত বড় ভ্যাকান্সি আসছে, তো প্রচুর সুযোগ হবে, মানে প্রচুর সুযোগ বলতে প্রচুর সুবিধা হবে তোমাদের পড়াশোনা করতে যদি এইভাবে পড়ো। হ্যাঁ, বেসটাও ক্লিয়ার হয়ে যাবে, এবং এখান থেকে যাই প্রশ্ন আসুক না কেন করতে পারবে। আমি আজকে পড়িয়ে দেওয়ার পর তুমি গুগলে গিয়ে যে কোনো প্রশ্ন উত্তর সলভ করো, দেখো সব পারবে, আশা করছি অসুবিধা হবে না। বা ইউটিউবেও যদি তুমি কোথাও মক টেস্ট দাও, আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারি তুমি ফুল স্কোর করে আসতে পারবে। আচ্ছা চলে আসো, যাক দেখো পরের যেটা রয়েছে সেটা হচ্ছে চিত্রকূট জলপ্রপাত, যেটা হচ্ছে ইন্দিরাবতী নদীর উপর, যেটা ছত্রিশগড়ে রয়েছে। এবং এর যে মুখটা দেখতে না অনেকটা ঘোড়ার নালের মতো, তাই একে কিন্তু বলা হয় কি জানো, এর নাম কিন্তু রয়েছে এখানে নিয়াগ্রা জলপ্রপাত। এটাও একটু মাথায় রাখবে, আসতে পারে প্রশ্ন। এবার ট্রিক্সটা কী দিদি? ট্রিক্সটা হচ্ছে এটাই যে ইন্দিরা বলে একটা মেয়েকে অনেকবার চিঠি লিখত একটা ছেলে, চিঠি থেকে চিত্রকূট মনে রাখবো আমরা। এবং কতবার চিঠি লিখতো? 36 বার। মেয়েটার মাথা খারাপ হয়ে গেছিলো ছেলেটা এত চিঠি পাঠাতো বলে, আজকালকার দিনে না আগেকার দিনে। তো এখান থেকে মনে রাখবো চিত্রকূট জলপ্রপাত ইন্দিরাবতী নদীতে এবং ছত্রিশগড়ে সেটা অবস্থান করছে। আশা করি বুঝতে অসুবিধা নেই। এর পরে যে দুটো রয়েছে সেটা একটু বুঝতে অসুবিধা হবে। যেমন দেখো নহকলিকা এই জলপ্রপাত, যেটা হচ্ছে মেঘালয় রাজ্যে অবস্থান করছে, কোন নদীর উপর নেই? কারণ এটা হচ্ছে বর্ষার জলে পুষ্ট ঝর্ণা,
বা জলপ্রপাত বা ওয়াটারফলস, যে যেটা বললো তোমরা যে যেটা বলে শান্তি পাও। এবার মেঘালয় রাজ্যে আমরা জানি যে মেঘালয়ের মৌসিনরানে প্রচুর বৃষ্টি হয়। বৃষ্টি হওয়ার ফলে কি সেখানে বৃষ্টির জলগুলোই যখন পড়ে সেটা জলপ্রপাতের আকার নিয়েছে, এবং এটা মনে রাখবো আমরা নহকলিকাই জলপ্রপাত হিসাবে একটু মনে রাখতে হবে, ঠিক আছে? তো আমরা এভাবে মনে রাখবো যে মেঘ কুই, মেঘ কুই, তো মেঘ কুই থেকে এই মেঘ থেকে মেঘালয়, কুই থেকে নহকলিকাই। আচ্ছা, এরপরে দেখো আরেকটা রয়েছে, হচ্ছে বহের পানি জলপ্রপাত। এটা হচ্ছে উড়িষ্যায় অবস্থান করছে এবং ধুব্ব লং নদী। এবার বলি এটা কেন বললাম, এটা এতটা ইম্পর্টেন্ট নয়, তবুও পরীক্ষায় চলে আসে। কারণ এই যে উড়িষ্যায়, উড়িষ্যায় শিমলিপাল যে রাষ্ট্রীয় উদ্যানটা রয়েছে তার মধ্যে দিয়ে এটা প্রবাহিত হচ্ছে, এই জন্য এটা ইম্পর্টেন্ট হয়ে যায়। তো মনে রাখবে যে বুধবারে কি, বুধবারে অনেক বিরাট পানি মানে বিরাট জল উড়ে আসে, উড়ে আসে থেকে উড়িষ্যায় অবস্থান করছে। বুধবলং নদী থেকে বুধবার অনেক বড় পানি থেকে অনেক বড় জল উড়ে আসে। যদি এইভাবে মনে রাখতে পারি সব কিছুই আমাদের হাতের মুঠোয় হয়ে যাবে। যারা জিকের আরও ক্লাস করতে চাও, আমাদের জিকে প্লেলিস্ট রয়েছে, সেখানে চলে যাও। আমার প্রচুর জিকের ভিডিও রয়েছে, যেখানে আমি ভারতের ম্যাপ পয়েন্টিং গল্পের ছলে, পশ্চিমবঙ্গের ম্যাপ পয়েন্টিং গল্পের ছলে, রাষ্ট্রীয় উদ্যান, ভারতের নৃত্য, যেখান থেকে প্রশ্ন আসে বিভিন্ন চাকরির পরীক্ষায় সব করিয়ে রেখেছি, সেগুলো দেখো। যদি পড়ানো ভালো লাগে অবশ্যই কোর্সে এনরোল হতে পারো, আমার থেকে পড়াশুনো করতে পারো। আশা করছি এখান থেকে তুমি অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। ভিডিওটা কেমন লাগলো নিজে কমেন্ট বক্সে জানিও, কি ধরনের ভিডিও চাইছো সেটাও নিচে কমেন্ট বক্সে জানাবে, এবং যারা পড়াশোনা করছে তোমার বন্ধু বান্ধব তাদের মধ্যে ভিডিওটা ছড়িয়ে দিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরের দিন দেখা হচ্ছে অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।